কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে বডি এটা ব্রেক ডাউন করে দেখে এর ভিতরে কোনো খাবার নাই, তার খাবার নাই, তখন সে বিভিন্ন রকম এনজাইম টাইপের সাড়ে দিয়ে একটা হুলস্থুল শুরু করে। আর আপনি বসে এত মজার একটা খাবার খেলাম, কি ঝামেলা বাঁধাইলো, মার সেকলো, মানে সেকলো মানে কোনটা লক্ষণ কি ঘটনা ঘটতেছে? তাহলে সেকলো খেলে এখন সেকলো কি করেছে? ওই যে বডি যে উল্টা পাল্টা আচরণ করতেছে ভালোর জন্য না খারাপের জন্য, সে বলতেছে ভাই স্টপ দি ফুড, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এটা কিন্তু ফুড নাই, তাহলে এটা কিন্তু তোমার কিন্তু প্রবলেম তৈরি করে ফেলবে। বিলেবিট এসব বিষয়ে এত চমৎকার চমৎকার আবিষ্কার, মানুষ ভয়ে কখনো এগুলি করবে না। দেখেন তখন আমরা কি করি, তো স্যাকলো এই জারটা কি করে, এটা সরাসরি বডির সেই কমপ্লেনটাকে মুখ চেপে ধরে, থাম বাস 3-4 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে এর বাইরে কোন কমান্ড প্রকাশ করবে, এটা চেঞ্জও করা যাবে না, ফলে সে ব্যাড ফুড গেলে সে কমপ্লেন করবে। আর আপনি এটাকে ড্রাগ দিয়ে কি করবেন, চাপা দিবেন? 30-40 বছর পরে কিন্তু মানুষগুলো ডিজিজে আক্রান্ত হয়, এই কারণে অসংখ্য আলোচনা ভাই, এই আফটার 30 ইয়ার্স পরে সেলে মানুষগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে। কারণ কি, এখন আর সে রেসপন্সও করতে পারে না, খাইছেন ড্রাগ দিছেন, খাইছেন ড্রাগ দিছেন, সব মিলে বডির বায়োলজিক্যাল সিস্টেম কি হয়ে গেছে, এখন যা খায়। দেখেন মানুষ কি বলে, দেখেন একটা সময় আজ তো পাঠা আমি খেয়ে ফেলছি এরকম বলে অনেকে, আছে এখন এক টুকরো খাইতে পারে, এখন এক টুকরো আছে কিনা বলে এরকম, মানে কারণটা কি, কারণটা কি সিস্টেম, এই সিস্টেম গুলো ড্যামেজ হয়ে গেছে, এখন এক টুকরো খেতে পারবে না। সাবধান, এগুলো কিন্তু বিজ্ঞানের একটা কথা হচ্ছে যে কোষ ডিজাইন করা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডিজাইন করা, এই ডিজাইনের বারে আপনি চলতে পারবেন না, বাঁচতেও পারবেন না, একদম ব্লু প্রিন্ট সুস্থ থাকার জন্য আমাকে